গুড মর্নিং বন্ধুরা লাজিজ কিচেন অ্যান্ড ব্লগে আপনাদের সবাইকে স্বাগত প্রতিদিনের মতো আজকে চলে এসেছি নতুন একটা ব্লগ নিয়ে দেশে বিদেশে যে যেখান থেকে আমাদের ভিডিওটি দেখছেন সবার কাছে একটাই অনুরোধ স্কিপ না করে আপনারা সম্পূর্ণ ভিডিওটি দেখবেন দেখুন আমাদের এদিকে এখনও কুয়াশা চলছে দুপুরবেলা গরম আর সকালবেলা কুয়াশা ঠান্ডা দেখুন সেটাই এর দোকানটা কত সুন্দরভাবে সাজিয়ে রেখেছে ছেলে ব্লক ইট পেভার ব্লক সন্ধ্যাবেলা বাড়িতে মেকার এসেছে যে রুম হিটারটা আছে সেটা মাঝে মাঝেই কেন যেন একটা করে বাল্ব নষ্ট হয়ে যায় এই রুম হিটারটায় দুটো বাল্ব আছে কখনো নিচেরটা নষ্ট হয় কখনো উপরেটা তো ছেলেগুলো এসে ঠিক করে দিয়ে যাচ্ছে এতদিন একটা কথা আপনাদেরকে জানানো হয়নি যেটা না জানালে আমারও অস্বস্তি লাগছিল তো সেই কথাটা আজকে আমার ইউটিউবের যত বন্ধু আছে সব বন্ধুদের আমি জানাচ্ছি প্লিজ সাথে থাকুন একটা ছেলে এসেছে সেই ছেলেটার কাছ থেকে আমি কিছু পান পেতে নিলাম দেখুন গা গাছের পানগুলো অনেকটা লালচে হয়ে গেছে এদিকে লোক এসেছে তাকেও পান সুপারি দেবো দেখুন ফুলটা এত সুন্দর ফুটেছে ওরা তিন ভাই মিলে বসে আছে সাইকেলে ছোট্ট একটা সাইকেল তার মধ্যে দেখুন তিন ভাই বসে আছে আর এদিকে গাড়ি নিয়ে যাচ্ছে দিনাটায় একটু পরে আমার হাজব্যান্ড আর ছেলের জন্য খাবার টাবার এগুলো নিয়ে যাবে দিনাটায় এই খেলনাটি দেখে আপনারা বুঝতে পারছেন যে আমাদের ফ্যামিলিতে নতুন মেম্বার এসেছে আমার বড় ছেলের প্রথম ছেলে কিছুদিন পরেই ওর মুখটা আপনাদের দেখাবো ওর ডাক নাম হচ্ছে রোদ আর ভালো নাম হচ্ছে আরাফ ইমানি তো সামনেই ওর হচ্ছে আকিকা মুখে ভাত একসাথে ছ মাসে পড়লো তো আশা করি আকিকা দিনই আপনাদের দেখাবো ওর মুখটা ততদিনে আপনারা সবাই দোয়া করবেন ভালো থাকবেন সুস্থ থাকবেন খোদা হাফেজ हमको नहीं, हमको कही नहीं